দর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সড়ক, সেতু বা উড়াল সড়কে নির্দিষ্ট সহন ক্ষমতা থাকে, কিন্তু এখানে কোনো নিয়ম চলে না। দৈনিক 50,000 মেট্রিক টন সহন ক্ষমতার একটি সড়কে চলে 10,00,000 টন ওজনের বেশি গাড়ি। এত দ্রুত সড়ক, সেতু, উড়াল সড়ক সব নষ্ট হয়ে যায়, বারে দুর্ঘটনা, যানজট। ট্রাফিক বিভাগ, যানবাহন মালিক, বিআরটি সহ সড়ক ব্যবহারকারী সবার সাথে বসে এ ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি ও বাস্তবায়নে উদ্যোগী হব। এমনই যে বছরের দফায় দফায় জলজট ও জোয়ারের পানিতে নগরীতে সীমিত সড়ক ব্যবস্থার প্রচুর ক্ষতি হয়। এর উপর ফুটপাত, সড়ক, ওভারপাস সব কাছে আছে অনিয়ন্ত্রিত হকার, অবৈধ টেম্পো, সিএনজি, হিউম্যান হলার, ট্রাক স্ট্যান্ড। সমস্যাগুলো দিন দিন বাড়ছে, বাড়ছে দুর্ঘটনা, পথচারীর দুর্ভোগ। গণসচেতনতা ছাড়া এককভাবে কারো পক্ষেই এই অব্যবস্থাপনা সামাল দেওয়া অসম্ভব। আধুনিক ডিজিটাল ট্রাফিক সিস্টেম ও মনিটরিং চালুর সাথে কঠোর সড়ক শৃঙ্খলাকে জোর দিতে হবে নগর রক্ষার স্বার্থে। পাশাপাশি ব্যস্ততম পয়েন্টগুলোতে নিরাপদ পথচারী পারাপারে আন্ডারপাস চালুর উদ্যোগ নেব। আমাদের পরিবেশ উপযোগী ও উন্নত দেশের আদলে টেকসই সড়ক তৈরি করতে হবে। নালা নর্দমা, খাল, নদী দখলদার উচ্ছে সমস্যাটি মহামারীর মতোই ব্যাপক। ফুটপাত থেকে নালা নর্দমা, খাল, নদী সব দখল হয়ে যাচ্ছে। জমির দাম যত বাড়ে দখল বাড়ে তত আর দ্রুত। এর মাঝে অবৈধ দখলদার উচ্ছেদ করে সব নালা নর্দমা, খাল, নদী উদ্ধার অভিযান চলছে। সবার সম্মিলিত উদ্যোগে নাগরিক বান্ধব নগর গড়তে দ্রুত খাল নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, প্রায় 70,00,000 নাগরিকের মহানগরে প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য জমছে। সাবেক মেয়র ঘরে ঘরে বিনামূল্যে বিন বক্স সরবরাহ করে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কর্মসূচি চালু করেছেন। কর্মসূচি বাস্তবায়নে আরও জোরালো ভূমিকা ও নজরদারি বাড়ানো হবে। নির্দিষ্ট বিন বক্স ছাড়া যত্রতত্র ময়লা ছুঁড়ে ফেলায় খাল নালায় জলবদ্ধতা তৈরি হচ্ছে, ময়লা জমছে রাস্তাঘাটে। নাগরিক দায়িত্বশীলতা ফিরিয়ে এনে এ কু অভ্যাস বন্ধ করতে হবে সবার সমবেত উদ্যোগে। বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি তৈরি করা হবে। প্লাস্টিক ও পলিথিন পণ্য নাগরিক সভ্যতার সবচেয়ে বড় শত্রু। এসব পণ্যের বিকল্প পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক পণ্য, বিশেষ করে পাটজাত পণ্য ব্যবহারে উৎসাহিত করা হবে। প্লাস্টিক ও পলিথিন বর্জ্য জাতি নালা নর্দমা, নদীতে জমে জলাবদ্ধতা ও দূষণ না ছড়ায় এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর, এনজিও, পরিবেশবিদদের নিয়ে তদারকি কমিটি করা হবে। অপচনশীল পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের আলাদা ডাম্পিং ইয়ার্ড করে রিসাইক্লিং প্ল্যান্টে রপ্তানি উপযোগী গৃহস্থালী সামগ্রী তৈরির উদ্যোগ নেওয়া হবে।